আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, তো এখন সকালে নাস্তা তৈরি করছি। আমার বাচ্চারা আজকে বললো যে ওরা এক পোচ খাবে, সেই সাথে ব্রেডও। তো ব্রেডকে আমি টোস্টারে দিয়ে দিয়েছি টোস্ট হওয়ার জন্য, আর এদিকে কয়েকটা ডিমও ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা একটু বড় হওয়ার কারণে একসাথে কয়েকটা ডিমই দেয়া যায়। ডিম পোচ আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ, মানে খুব চটজলদি হয়ে যায়। পেঁয়াজ দিয়ে করলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, এভাবে করতে আমার বেশি ভালো লাগে। তো ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজলে অনেক সময় ডিম শক্ত হয়ে যাবে, তাই বেশি সময় চুলার উপর রাখছি না। তো এভাবে ভেজে ভেজে সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ গরম গরম ডিম ভাজি খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিমটা অনেক শক্ত হয়ে যাবে। তো আমার আজকে ইচ্ছেও ছিল না ব্রেড খেতে, তাই আমি এখানে একটা আলুকে মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো বড় সাইজের হয়, আপনাদেরকে প্যাকেটটাও দেখিয়েছি। এই প্যাকেটে অলরেডি এই আলুগুলো সিদ্ধ করা থাকে, ফ্রোজন থাকে। তো আমি 3 মিনিটের জন্য মাইক্রোওয়েভে আলুটাকে আরেকটু গরম করে নিয়েছি। তো এখন বিনস উপরে দিয়ে দিলাম, তার উপরে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। তো এখন আবারও আমি মাইক্রোওয়েভে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিব। আপনি চাইলে চিজটাকে পুরোপুরি মেল্ট করে নিতে পারেন। আমি আবার চিজটাকে পুরোপুরি মেল্ট করিনি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এদিকে আমি আরও 2টা ডিমকে পোচ করে নিচ্ছি, উপরে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে খুব মজার একটা ফ্লেভার অ্যাড হয়। আমার কাছে এভাবেই ডিম পোচ খেতে বেশি ভালো লাগে। এটা অনেকেই পছন্দ করবে না, আবার অনেকেই পছন্দ করবে, যেমন আমার হাজবেন্ড এভাবে পছন্দ করে না, আমার কাছে বেশ ভালোই লাগে। বাচ্চারা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে, তো এখন আমি আস্তে ধীরে বসে ব্রেকফাস্টটা সারছি। আমার খুব ভালো লাগে এই সময়টা, কারণ ব্রেকফাস্ট করতে আমি খুব এনজয় করি। আমার কাছে মনে হয় আমি যদি প্রপার ব্রেকফাস্ট করি তাহলে সারাদিনই অনেক এনার্জেটিক থাকি। সকালে নাস্তা শেষে ওয়াহিবকে নিয়ে একটু বাহিরে আসলাম। ঘুম থেকে উঠে আমার বাবাটা বায়না করছিল যে বাহিরে আসবে, খেলা করবে। আজকের ওয়েদারটাও মাশাল্লাহ অনেক সুন্দর, বাহির রোদ আছে, সেই সাথে বাতাসও, গরম তো আছেই, তো বাতাসের কারণে ওইভাবে গরমটা বোঝা যাচ্ছে না। আর গাছের নিচে বসলে তো মানে খুবই ভালো লাগে। তো আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি গার্ডেনে, এতে করে বাচ্চারা রিল্যাক্স করতে পারবে, সেই সাথে খেলাও করতে পারবে। এদিকে ওয়াফিক, মেলিসা, ওয়ারিদও চলে এসেছে গার্ডেনে, তো ওরা ওদের মতো করে খেলা করছিল। আমার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ম্যাটটা দেখে অনেক আপুরাই জিজ্ঞেস করছিলেন যে এই ম্যাটটা আমি কোথা থেকে নিয়েছি। আমার ব্লগগুলো যারা অনেক আগ থেকে দেখেন তারা দেখবেন হয়তো যে ওয়ারিদ যখন একদম পিচি ছিল, মানে বেবি ছিল, তখন আমি এই ম্যাটটা নিয়েছিলাম অ্যামাজন থেকে। এই ম্যাটটা খুবই ভালো আমি বলবো, ম্যাটটা খুবই সফট, ইনডোর আউটডোরের জন্য একদম পারফেক্ট। আজ কয়েকদিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা পিকনিকে যাব, কিন্তু তারিখই করছি, যাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আমাদের গার্ডেনে ছোটোখাটো একটা পিকনিক করে ফেলি, এতে করে বাচ্চারা অনেক এনজয় করবে। তো আমি দেখি কিছু খাবার রেডি করছি, গার্ডেনে নিয়ে যাব। আসলে বাহিরে বসে খাওয়ার মজাই আলাদা কিন্তু, আর গাছের নিচে হলে তো আর কথাই নেই। তো এদিকে আমার বাচ্চারা অনেক খুশি যখন দেখলো যে ওরা গার্ডেনে বসে বসে খাবার খেতে পারবে, তো আমার কাছে খুব ভালো লাগছিল ওদের খুশি দেখে। তো বেশ কিছু সময় গার্ডেনে ছিলাম, তো এখন আবার কিচেনে ফিরে এসেছি। আমি দুপুরের খাবার প্রিপারেশন করছি। তোমার হাজবেন্ড বললেন যে আজকে আর ভাত তরকারি রান্না করতে হবে না, তোমার কাছে সব থেকে যেটা সহজ মনে হয় ওইটাই করো। তো আমি ভাবলাম যে পাস্তা তৈরি করে ফেলি, যেহেতু বাচ্চারাও পাস্তা পছন্দ করে। আজকে একটা লাইভ শোতে অংশগ্রহণ করার কথা ছিল আমার, সেলিনা আপুর লাইভ শো। অলরেডি হয়তো অনেকেই আপনারা দেখেছেন সেই শোটা। আমার জীবনের প্রথম কোনো লাইভ শোতে আমি এসেছি, সেজন্য আমি একটু
বেশি নার্ভাস ছিলাম, মানে নিয়মের অতিরিক্তই নার্ভাস ছিলাম আর কি। আমার চ্যানেলে যদি আমি নিজে লাইভে আসতাম, আমার মনে হয় আমি এমনই নার্ভাস থাকতাম। বর্তমানে সব চ্যানেলেই কম বেশি সবাই লাইভে আসেন, কথা বলেন দর্শকদের সাথে খুব সুন্দরভাবে, সহজভাবে। আমি জানি না কেন আমি যে এতটা নার্ভাস হয়ে পড়ি ক্যামেরার সামনে আসলে, আমি নিজের নামটা অনেক সময় ভুলে যাই, এই অবস্থা আর কি। অনেক ভিউয়ার্স আপনারাই আমাকে বলেন লাইভে আসার জন্য, আসলে আমি নিজেকে ওইভাবে এখনও রেডি করতে পারিনি যে লাইভে এসে আপনাদের সাথে 15-20 মিনিট গল্প করতে পারবো। আমি নিজে অনেক নার্ভাস হয়ে পড়বো। আসলে আমরা অনেকেই আছি ক্যামেরার সামনে অনেক কনফিডেন্ট থাকি, আবার অনেকেই দেখা যায় ক্যামেরার সামনে এতটা কনফিডেন্ট থাকি না, একটু ক্যামেরার সাই আর কি। সেলিনা আপু যখন এই অনুষ্ঠানের জন্য আমাকে ইনভাইট করলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর যেহেতু সেলিনা আপু আমার সাথে আছেন, তো ইনশাল্লাহ আমি অনেকটাই কমফোর্টেবল ফিল করব, আমি একা না, এটাই আমার কাছে মনে হয়েছিল আর কি। তো যাই হোক, অভিজ্ঞতাটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন বিকেল প্রায় 4:15 মতো বাজে, আমি রেডি হয়ে বসে আছি সেলিনা আপুর সাথে লাইভে জয়েন হওয়ার জন্য। যেহেতু আমাদের লাইভ শোটা ছিল 4:30, তো এখনও হাতে কিছু সময় বাকি। মজার ব্যাপার হচ্ছে ওয়ারিদ এতক্ষণ ঘুমেছিল, তো লাইভ শোটা স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠে গেছে, আর এখন আমার কোল থেকে নামতে যাচ্ছিল না। আমি খুবই নার্ভাস, আমার মানে কি বলবো, হাত পা কাঁপছে। তো জানি না সেলিনা আপু আমাকে প্রশ্ন করবে আর আমি তাড়াতাড়ি ওনার আনসার দিতে পারবো কিনা। একটু আগে লাইভ প্রোগ্রামটা শেষ করলাম, আসলে আমি নিজেও জানি না আমি কি বলছি, কারণ এতটাই নার্ভাস ছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট টাইম লাইভে আসা, তাই অনেক নার্ভাস ছিলাম। কিন্তু সেলিনা আপুর কারণে জিনিসটা আমার অনেকটাই ইজি হয়ে গেছে, কারণ উনি খুবই 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 ফ্রেন্ডলি আর সব কিছুকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করেন, যেটা খুবই প্রশংসনীয় আমার কাছে যেটা মনে হয়। আর আজকে লাইভ শো নিয়ে আমি অনেক অনেক স্ট্রেসে ছিলাম, কিন্তু আপুর সাথে কথা বলে আমার সেই স্ট্রেসটাই চলে গেছে। মাঝখানে আমি ভুলে গিয়েছিলাম যে আমি লাইভ শোতে আছি, আমি আমার মতো করেই কথা বলে গেছি, জানি না কথাবার্তা হয়তো বা ভুল হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন প্লিজ, কারণ আমি খুব বেশি নার্ভাস ছিলাম। আমার খুবই ভালো লাগছে লাইভ শোতে আসতে পেরে, আমার মানে জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা। অবশ্যই আমার হার্টবিট অনেক ধুকধুক করছিল, সত্যি বলতে আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, আমি একটু ভয়ে ছিলাম যে আপুর অনেক আগের কথাবার্তা যদি বলে আমার মনে থাকবে কিনা, আমি সঠিকভাবে আনসার দিতে পারবো কিনা। তো দেখছি যে না, আপু যেগুলোই কোয়েশ্চেন করছে মোটামুটি আমি আনসার দিতে পেরেছি, আর বাকিটা হচ্ছে আমার দর্শকদের কাছে ওনারা কিভাবে নিবেন আমার কথাগুলো, মানে ওনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তো এখন যেহেতু লাইভ প্রোগ্রামও শেষ, এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি যে আমার বাচ্চারা কি করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি এসেছি ওদেরকে রেখে, তো ওদের যদি কোনো কিছু লাগে তো ওইগুলোও করবো। আর বাহিরে খুব সুন্দর দিন পড়েছে, হয়তো বা ওদেরকে নিয়ে একটু বাহিরে যাবো, হেঁটে আসবো বাহির থেকে। আপনারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেন তারা হয়তো দেখেন যে আমি স্টোরিতে অনেক সময় রাখি, আমি প্রতিদিন ওদেরকে নিয়ে বিকালে হাঁটতে যাই, আমার খুবই ভালো লাগে, আসলে মনটাকে অনেক ফ্রেশ করে। আমাদের এটা দরকার কিন্তু, এই যে আমরা যারা মায়েরা আছি আমাদের ফ্রেশ এয়ার অনেক প্রয়োজন, আসলে ঘরে কাজে কর্মে এতই ব্যস্ত থাকি অনেক সময় আমরা নিজেরাই ভুলে যাই নিজেদের যত্ন নিতে, আমি নিজেও ভুলে যাই। তারপর মনে হয় যে না, আমার নিজের লুক আফটার করাটাও অনেক ইম্পর্টেন্ট, আমি যদি ভালো না থাকি আমার ঘরের মানুষকে আমি কিভাবে ভালো রাখবো। এখন যে ওয়েদার করেছে ইংল্যান্ডে খুবই সুন্দর, বিকেল বেলা তো ছায়া থাকে রাস্তায় আর সেই সাথে বাতাসও হয়, খুবই ভালো লাগে, মন ফ্রেশ করে দেয় আর বাচ্চারা অনেক এনজয় করে। সো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, মানে বিকেলে নাস্তা করব। এখন বিকেল প্রায় 5:45 মতো বাজে, তো একটু কিছু তৈরি করব, খাওয়া দাওয়া শেষে ওদেরকে নিয়ে একটু হাঁটতে যাবো। ভাবছিলাম যে বাহিরে যাব, তো এখন ওয়েদার দেখে আর সেই প্ল্যানটা ক্যান্সেল। এখন বাহিরে প্রচুর বাতাস হচ্ছে, সেই সাথে আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, এখন আর বাহিরে যাব না। এদিকে আমার বাড়ির বাবা তো এদিকে এসে দেখি মিলিসা খুব মজার একটা বিকালের নাস্তা তৈরি করছে আমাদের সবার জন্য। কি তাই মিলিসা এটার নাম? পেটসেলস।
pretzels. ইদানিং মেলিসা বেকিং করতে খুব পছন্দ করছে, তো প্রতিদিনই দেখা যায় নতুন নতুন কিছু খাবার ও তৈরি করছে, যেটা আমাদের খুবই ভালো লাগে। মেলিসা খুবই শার্প ফিল করছে, আমি ওকে যে প্রশ্নগুলো করছি আমি চাচ্ছিলাম যে ও ক্যামেরার সামনে কিছু কথা বলে, কিন্তু এতটাই লজ্জা পাচ্ছে মানে কথা বলতেই যাচ্ছে না। আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদম কাছ থেকে, এটা কিন্তু খুবই মজা। তো মেলিসা প্রথমবারের মতো প্রেজেল তৈরি করছে, মাশাল্লাহ অনেক সুন্দর করেই করছে, মনে হচ্ছে না যে প্রথমবারের মতো করছে, মনে হচ্ছে যে ও আরো কয়েকবার হয়তো করেছে। তো লাইভ প্রোগ্রামটা নিয়ে আরেকটা মজার কথা বলি, ইউটিউবের বিষয়গুলো নিয়ে আমি আমার ছোট বোনের সাথে বেশি কথাবার্তা বলি আর কি, ও আমাকে অনেক সাজেশন দেয় কিভাবে করলে ভালো হবে, তো আমার ভিডিওর যেই ত্রুটিগুলো আছে ওইগুলোই বেশি ধরিয়ে দেয়, তো ভালোই লাগে আসলে। তো আমার যে ইউটিউব চ্যানেল যখন প্রথম খুলি তখন তো মানে শখের বসে কয়েকটা ভিডিও আপলোড করি, তারপর দেখি যে দুই একটা কমেন্ট এমনও আসে যে আমি সিলেটি হয় শুদ্ধ বাংলায় কেন ব্লগ করছি, আমি সিলেটি ব্লগ করছি না কেন, মানে নেগেটিভভাবেই কয়েকটা কমেন্ট আসে। তারপর আমার কেন জানি মনে হলো যে না আমি আর চ্যানেলটা রাখবো না, ডিসাইড করে ফেলেছি যে আমি চ্যানেলটা বন্ধ করে ফেলবো। তো ওই সময় আমার বোন আমাকে সাহস দিয়েছে যে তুমি চ্যানেল বন্ধ করবা কেন, এখানে অনেক ধরনের মানুষ ভিডিওগুলো দেখবে, কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো লাগবে না, তুমি তোমার মতো করে ভিডিও দিতে থাকো, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না ইগনোর করবে। তো ওর কাছ থেকেই কিন্তু আমি সাহসটা পেয়েছি, পেয়ে আমার চ্যানেলে আমি ভিডিও দিতে শুরু করেছি, আমার যেভাবে ভালো লেগেছে ওইভাবে দিয়েছি। তো আল্লাহর রহমতে কিন্তু ওই নেগেটিভ কমেন্টগুলো কয়েকদিন পরেই একদম ভ্যানিশ হয়ে গেছে, যারা নেগেটিভ কমেন্ট করেছেন তারাও পরে কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেন, আমার ভিডিওগুলোকে অনেক পছন্দ করতেন, এখনও করেন। তো যাই হোক, গতকালকে আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম যে কেমন হলো লাইভ শোটা, মানে আমি কেমন করেছি, তো বলল যে তুমি এর চেয়ে আরও ভালো করতে পারতা। সত্যি বলতে আমার কাছে যেটা মনে হয়েছে লাইভ শোটা দেখার পরে, টু বি অনেস্ট, আমি আসলেই অনেক ভালো করতে পারতাম, কিন্তু আমি কেন জানি এতটা নার্ভাস হয়ে গেছি আমি নিজেও জানি না, হয়তো বা প্রথমবার সেই জন্য। আমি আরও ভালো করতে পারতাম, এখানে আমার কিছু ভুল আছে, আপু যখন প্রশ্নগুলো করেছেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে দিতে অনেক সময় লাগিয়েছি, যেটার একদমই প্রয়োজন ছিল না, আমি আরও ঝটপট আনসার দিতে পারতাম, এতে করে সময়টা অনেক কম লাগতো, সেই সাথে আপু কিন্তু আমাকে আরও কয়েকটা প্রশ্ন করতে পারতেন। তো যাই হোক, প্রথমবার সেই জন্য মনে হয় এরকম হয়েছে। আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা অনেক অনেক সাপোর্ট করেছেন, আপনাদের কাছে অনেক ভালো লেগেছে লাইভ প্রোগ্রামটা, যদিও আমার কাছে মনে হয়েছে যে আমি আরও ভালো করতে পারতাম, আমি আরও ভালো করতে পারতাম। আর আরেকটা কথা না বললেই নয়, সেলিনা আপু অনেক অনেক হাম্বল একজন মানুষ, ওনার সাথে কথা না বললে হয়তো আমি নিজেও সেটা বুঝতাম না, খুবই ফ্রেন্ডলি, ওই দিন লাইভ শোতে আমাকে অনেক সাহস দিয়েছেন, যেটার কারণে আমি সত্যি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। এতদিন ইউটিউবের স্ক্রিনে ওনাকে দেখেছি, একরকম চিনেছি, ওনার সাথে কথা বলার পর আরেক সেলিনা আপুকে আমি আবিষ্কার করেছি, যেই সেলিনা আপুর কথা আমি মন থেকে সরাতে পারছি না, এই আর কি। আপুর আর আপুর পরিবারের জন্য আমার মন থেকে থাকবে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এদিকে মেলিসার প্রেজেল তৈরি করছিল, তো আমি ভাবলাম যে ওয়াফিক ওয়াহিব ওয়ারি তিনজনকে উপরে নিয়ে যাই, ওদেরকে গোসল করিয়ে দিব, যেহেতু এই সময়টাতে আমি একটু ফ্রি ছিলাম। তো মেলিসা এখন যেটা করলো, বেকিং সোডার পানিতে প্রেজেলগুলোকে একটু সময় রেখেছে, তারপর সাথে সাথে তুলে নিয়েছে, এখন ডিমের প্রলেপ লাগিয়ে নিচ্ছে, ওভেনে দেওয়ার পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো ওভেনে দিয়ে দিয়েছিল, মাশাল্লাহ প্রেজেলের কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন ও সিনামন আর চিনিকে একসঙ্গে করে মিক্স করে নিচ্ছে, যেহেতু মেলিসা এটা প্রথমবার তৈরি করেছে আমি মনে করি মাশাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। তো এখন মেলিসা বাটারকে মেল্ট করে উপরে বাটার লাগিয়ে নিয়েছে, মানে প্রেজেলের উপরে বাটার লাগিয়ে নিয়েছে, একটু আগে চিনি আর সিনেমনের যে মিশ্রণটা তৈরি করেছে সেই মিশ্রণে প্রেজেলগুলোকে এখন গড়িয়ে নিচ্ছে, মানে চিনি আর সিনেমনের যে মিশ্রণটা আছে ওইটা প্রেজেলের গায়ে লাগিয়ে নিচ্ছে, এতে করে প্রেজেল খেতে কিন্তু খুবই মজা লাগে, আসলে গরম গরম প্রেজেলের মজাই আলাদা। প্রেজেলের উচ্চারণটা হয়তো আমি ওইভাবে করতে পারছি না, আমার মতো হয়তো অনেকেই আছেন সহজ উচ্চারণগুলোকে অনেক সময় ঠিক মতো করতে পারি না, তো যাই হোক উচ্চারণ যেমনই হোক
এই প্রেজেলগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। প্রেজেলগুলোকে দেখেই অনেকটা বোঝা যাচ্ছে। তো এখন রাতের ডিনারটা সেরে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।